হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব সুপার পজিশন থিওরাম নিয়ে। তো সুপার পজিশন থিওরামের সংজ্ঞাটি হচ্ছে এরকম, কোনো লিনিয়ার বাইলেটারাল নেটওয়ার্কে একটি বিন্দুতে প্রবাহিত কারেন্ট অথবা দুটি বিন্দুতে পটেনশিয়ালের পার্থক্য ইএমএফ এর একাধিক উৎসের কারণে ওই বিন্দু অথবা বিন্দুগুলিতে প্রবাহিত পৃথক পৃথক কারেন্ট সমূহের অথবা পটেনশিয়ালের পার্থক্য সমূহের বীজগাণিতিক যোগফলের সমান হবে। যদি প্রত্যেকটি উৎসকে পৃথকভাবে আলোচনা করা হয় এবং অন্য উৎসগুলোর প্রত্যেকটি সমমানের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সে রূপান্তরিত করা হয়। তো সুপারপজিশন থিওরামের এই সংজ্ঞাটি অনেকটাই বড় এবং কিছুটা জটিল। তো এটা আমরা যদি আস্তে আস্তে ম্যাথের মাধ্যমে সমাধান করি বা বোঝার চেষ্টা করি তাহলে আশা করি আমরা খুব সহজেই বুঝতে পারবো। তো এখন আমরা যে সমাধানটি নিয়ে আলোচনা করবো, যে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো, সেটা আমরা গত দুই পর্ব আলোচনা করেছি কারশফ এবং থেভেনিন থিওরামের ক্ষেত্রে। তো এই একই সমস্যা নিয়ে আমরা এই সুপারপজিশন থিওরামেও সমাধানের চেষ্টা করব এবং আমরা দেখব যে এর যে রেজিস্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ সেটা আমরা একই পাই কিনা। তাহলে চলুন শুরু করি। তো এই হচ্ছে আমাদের সমস্যা। তো এখন আমাদের এই সমস্যা বা সার্কিটটি থেকে আমরা আরটির মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করার চেষ্টা করব, ঠিক আছে, এবং বি এবং ইয়ের আরআরতে ভোল্টেজ ড্রপ নির্ণয়ের চেষ্টা করব। তো সুপারপজিশন থিওরাম অনুযায়ী কোনো লিনিয়ার বাইলেটারাল নেটওয়ার্কে একটি বিন্দুতে প্রবাহিত কারেন্ট অথবা দুটি বিন্দুতে পটেনশিয়াল পার্থক্য ইএমএফ এর একাধিক উৎসের কারণে ওই বিন্দু অথবা বিন্দুগুলিতে প্রবাহিত পৃথক পৃথক কারেন্ট সমূহের অথবা পটেনশিয়ালের পার্থক্যের বীজগাণিতিক যোগফলের সমান। অর্থাৎ যে একাধিক উৎস থাকবে, আমরা যে কোনো একটি বিন্দু ধরছি আমাদের আরতে, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এবং এর দুটি বিন্দু ধরছি আমরা বি এবং ই, এর আরআরতে ভোল্টেজ ড্রপ আমরা নির্ণয় যেহেতু করব। তো এখানে এই সূত্রে বলা হয়েছে যে এর পৃথক পৃথক উৎসের কারণে যে পৃথক পৃথক কারেন্ট বা ভোল্টেজ ড্রপ আমরা পাবো ওইগুলার বীজগাণিতিক যোগফল হবে এর মোট বা ফাইনাল কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ, ঠিক আছে। তো আমরা এখানে দুটি ভোল্টেজ ড্রপ পেয়েছি। তো প্রথমে আমরা একটি ভোল্টেজ ড্রপের সাপেক্ষে এই সমস্যাটি সমাধান করব। আবার নিচে আরও একটি কথা বলা হয়েছে যে অন্য উৎসগুলোর প্রত্যেকটি সমানের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সে রূপান্তরিত করা হয়। অর্থাৎ অন্য যদি আমরা এই উৎস সাপেক্ষে এটাকে সমাধান করি তাহলে এই যে একটি উৎস থাকবে এই উৎসটিকে আমরা এর অভ্যন্তরীণ সমানের রেজিস্ট্যান্স দ্বারা এটাকে প্রতিস্থাপন করব। তো আমরা যেহেতু এর অভ্যন্তরীণ কোনো রেজিস্ট্যান্স আমরা এখানে প্রদর্শন করিনি তাই আমরা এটা মনে করব যে এর অভ্যন্তরে কোনো রেজিস্ট্যান্স নেই, ঠিক আছে। এটা একটি আদর্শ ইএমএফ সোর্স, ঠিক আছে। ইউয়ান এর সাপেক্ষে সমাধান করে পাই। তো প্রথমে আমরা একটি চিত্র অঙ্কন করে নিতেছি। তো এখন এখানে দেখুন আমরা একটি সোর্সের সাপেক্ষে একটি সার্কিট আমরা অঙ্কন করেছি। এই সার্কিটের কারেন্ট ফ্লো সব একই দিকে, অর্থাৎ এটা ক্লকওয়াইজ ঘুরে আসতেছে, ঠিক আছে। এই যে কারেন্টের সাইনগুলো এটা একটি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, এটা খেয়াল করে আপনারা কারেন্ট ফ্লোটি নির্ণয় করবেন, ঠিক আছে। ব্যাটারি সাপেক্ষে সব কারেন্টই ব্যাটারি থেকে নির্গত হবে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করতে পারি যে আমাদের এই সার্কিটের টোটাল কারেন্ট আমরা নির্ণয় করব। টোটাল কারেন্ট এখানে আই ওয়ান, অর্থাৎ আই ওয়ানের মধ্যে যদি টোটাল কারেন্ট প্রবাহিত হবে তাই আমরা টোটাল কারেন্ট আই ওয়ান ধরে নিচ্ছি। আই ওয়ান ইকুয়াল টু আই ইকুয়াল টু আমরা জানি আই ইকুয়াল টু ভি বাই আর, ভি হচ্ছে আমাদের এখানে 60, ভি বাই আর, আর হবে এখানে আমাদের এটা 40 হবে সিরিজে 40 প্লাস এই দুটার প্যারালাল, ঠিক আছে। তো হবে 40 প্যারালাল 80 সমান হবে 0.9 ampere, ঠিক আছে। এই টোটাল কারেন্ট হবে 0.9 ampere। তো এখন আমরা ভোল্টেজ ডেভিয়েশন কারেন্ট ডেভিয়েশন সূত্র প্রয়োগ করে আমরা আই থ্রির মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করতে পারি। আই থ্রি ভোল্টেজ ডেভিয়েশনের সূত্র যদি না জানেন তো এখানে লিখে রাখতেছি আমি। ভোল্টেজ ডেভিয়েশন হচ্ছে এখানে যে টোটাল কারেন্ট আমাদের আই ওয়ান ইনটু হবে যে রেজিস্টরের মধ্যে দিয়ে আমরা কারেন্ট নির্ণয় করবো এর বিপরীত রেজিস্টর, এর বিপরীত রেজিস্টর হচ্ছে আমাদের এখানে 40, নিচে হবে এই উভয় রেজিস্টরের যোগফল 80 প্লাস 40 সমান হবে আমাদের আই জিরো, আমরা আই ওয়ান ইকুয়াল টু জানি আমরা 0.9
into 40 by 120 समान 0.3 এত एम्पियर আমাদের i3 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 0.3 एम्पियर তো এখন আমরা এই একটি ইএমএফ এর সাপেক্ষেটা নির্ণয় করলাম আমরা যে পরবর্তী আমাদের যে আরো একটি ইএমএফ আছে e2 এখন e2 সাপেক্ষে আমরা এটা নির্ণয় করার চেষ্টা করব তার আগে এখানে আমরা আমাদের ভোল্টেজ ড্রপ i3 এর আরআই তে ভোল্টেজ ড্রপ আমরা নির্ণয় করে নেব b3 b গেলটা আমরা জানি i into r i হচ্ছে আমাদের i3 r হবে আমাদের 80 সমান 0.3 into 80 সমান 24 ভোল্ট ঠিক আছে তো এখন উনি e2 এর সাপেক্ষে সমাধান করে পাই তো এখন e2 সাপেক্ষে আমরা একটি চিত্র অঙ্কন করে দিছি এখন এখানে দেখুন আমরা এই যে কারেন্ট ফ্লো এখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ অঙ্কন করেছি কারণ এই ব্যাটারি থেকে এখন কারেন্ট ফ্লো এদিকেই প্রবাহিত হবে ঠিক আছে তো এখন আমাদের আমাদের মেইন কারেন্ট বা টোটাল কারেন্ট হবে i2 এর মধ্যে প্রবাহিত হবে তাই i2 আমরা নির্ণয় করি প্রথমে i2 = v/r v এখানে আমাদের 20/r আর আমার সেম যেহেতু এর মান সেমই অর্থাৎ 40 প্লাস 40 প্যারালাল 80 সমান হবে 20/667 0.3 এখন আমরা ভোল্টেজ ডিভিশন সূত্র প্রয়োগ করে i3 মান নির্ণয় করতে পারি i3 ইকুয়াল টু আমরা সরাসরি মান বসিয়ে দিতেছি 0.3 ইনটু 40/120 0.1 এখন আমরা ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে পারি v3 ইকুয়াল টু v ইকুয়াল টু i ইনটু r i হচ্ছে 0.1 ইনটু r r হচ্ছে আমাদের 80 সমান হবে 8 ভোল্ট এখন আমরা সুপারপজিশন থিওরেমের যে সংজ্ঞা পেয়েছি ওই সংজ্ঞায় বলা হয়েছে ওই বিন্দু অথবা বিন্দুগুলিতে প্রবাহিত পৃথক পৃথক কারেন্ট সমূহের অথবা পটেনশিয়ালের পার্থক্য সমূহের বীজগাণিতিক যোগফলের সমান হবে ঠিক আছে অর্থাৎ আমাদের এই যে i3 i3 মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে কিংবা b এবং e এর আড়ালেতে যে ভোল্টেজ ড্রপের সৃষ্টি হবে সেটা আমরা কি করব এর যে পৃথক পৃথকভাবে আমরা যে এই যে দুটি সার্কিট অঙ্কন করলাম এবং দুটি সার্কিটের মধ্যে দিয়ে আমরা i3 এর মধ্যে কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ নির্ণয় করলাম এই দুটি ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল হবে এদের এই ইয়ার মোট কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ তো আমরা এখন বীজগাণিতিক যোগফল যদি করি এখানে আমরা প্রথমে এখানে একটি ছোট একটি কাজ করে নিই আমরা এখানে এই যে প্রথম সার্কিটের ক্ষেত্রে i3 এটা একটাকে 1 দিয়ে দিই হ্যাঁ এটাকে 1 দিয়ে দিই আর পরবর্তী যে আমরা e2 সাপেক্ষে যেটা করছি সেটাকে আমরা i3 2 দিয়ে দিতেছি এবং v3 2 দিয়ে দিতেছি ঠিক আছে তো আমাদের ফাইনাল যে i3 বা v3 হবে এখানে আমরা এখানে i3 দিতেছি i3 ইকুয়াল টু হবে কি আমাদের i 31 i 32 এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই যে দুটি আমরা কারেন্ট পেলাম এই দুটি কারেন্টের মধ্যবর্তী সাইন এটা যোগ হবে না বিয়োগ হবে ঠিক আছে তো এখানে একটি বিষয় খেয়াল করবেন এরকম যখন সার্কিট আমরা করব তো এই ক্ষেত্রে আমাদের এটার ক্ষেত্রে দেখুন এর যে কারেন্ট ফ্লো এটা উপর হতে নিচ দিকে আবার এই সার্কিটের ক্ষেত্রেও আমাদের কারেন্ট ফ্লো উপর থেকে নিচ দিকে অর্থাৎ কারেন্ট ফ্লো একই দিকে হচ্ছে যদি কারেন্ট ফ্লো একই দিকে হয় তাহলে আমাদের এই দুটি মান যোগ হবে ঠিক আছে এবং যদি কারেন্ট ফ্লো বিপরীত দিকে হয় যেমন ধরুন এই আই টুর ক্ষেত্রে এই আই টু দেখুন এই যে সার্কিট ইওয়ান এর সাপেক্ষে যেটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের এখানে সিম্বল দেই নাই এটা বি দিতেছি আমি বি এবং এটা হচ্ছে আমাদের সি ঠিক আছে এটা দেখুন বি হতে সির দিকে প্রবাহিত হচ্ছে আবার এই আমাদের ই টু সাপেক্ষে যেটা আমরা সার্কিট অঙ্কন করছি সেটা সি থেকে বির দিকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ বিপরীত এই সার্কিট হতে এটার কারেন্ট ফ্লো বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে ঠিক আছে
তো এক্ষেত্রে আমাদের কারেন্ট ফ্লো যখন আমরা এই বীজগণিতে যোগ করব তখন এটা একটা অপরটির বিপরীত হবে তো যেহেতু এটার কারেন্ট ফ্লো উভয়টারই উপরতে নিচ দিকে তাই আমরা এখানে এটার সাইন দিতেছি প্লাস আমাদের সমান হবে আই থ্রি এর মান আমরা থ্রি ওয়ান এর মান পেয়েছি জিরো পয়েন্ট থ্রি প্লাস হবে জিরো পয়েন্ট ওয়ান সমান জিরো পয়েন্ট ফোর এখন ভোল্টেজ ড্রপ হবে বি থ্রি হবে বি থ্রি ওয়ান বি থ্রি টু তো এটাও একইভাবে আমাদের কারেন্ট ফ্লো অনুযায়ী এটার আমরা যে ভোল্টেজ ড্রপ বিবেচনা করব যেহেতু কারেন্ট ফ্লো একই দিকে তাই এটির ভোল্টেজ ড্রপও যোগ হবে ঠিক আছে এটাও আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম বি থ্রি ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি ফোর প্লাস বি থ্রি টু ইকুয়াল টু এইট সমান থার্টি টু ভোল্ট এটা অ্যাম্পিয়ার ঠিক আছে তো আমরা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের আই থ্রির মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে জিরো পয়েন্ট ফোর এবং ভোল্টেজ ড্রপ হচ্ছে থার্টি টু যেটা আমরা গত পর্বে যে গত দুটি যে আমরা থিওরাম সমাধান করলাম ওই সমাধানগুলোতে একই উত্তর এসেছে তো আমরা বুঝতে পারলাম যে আমাদের যে করার যে প্রসেস সেটা ঠিক আছে এবং আমাদের পদ্ধতিটি একদম কারেক্ট তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট একটি ভিডিও তৈরি করতে আসলে অনেক পরিশ্রম হয় অনেক সময় নষ্ট হয় তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।